আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সুস্থ এই শব্দটা শুনতে ছোট্ট একটা শব্দ, কিন্তু এর মর্মার্থটা আসলে অনেক বিশাল। আমরা যারা সুস্থ আছি আমরা হয়তো অনেকেই বুঝতে পারি না সুস্থতা কী জিনিস। বাট যখনই আমরা কোনো অসুস্থতায় পড়ি, দীর্ঘদিন যাবৎ অসুখে আক্রান্ত থাকি, তখনই আমরা বুঝতে পারি যে কিছুদিন আগেও যখন আমি সুস্থ ছিলাম কত ভালো ছিলাম, কত শান্তি ছিল। প্রদাহীন একটি জীবন, ব্যথা হয়তো আমরা একদিন দুই দিন সহ্য করতে পারি, বাট সেটা যখন বছরের পর বছর হয়ে যায় তখন সেটা আসলে কল্পনার অতীত হয়ে যায়। এরকম অনেক মানুষ আছেন বছরের পর বছর থেকে তারা ব্যথার জনিত সমস্যায় তারা ভুগেছেন। আপনারা আমাদের অসংখ্য ভাই এবং বোনকে দেখেছেন, আপনাদের সামনে এসে তাদের জীবনের এই কথাগুলো আপনাদের সামনে তারা বলে গেছেন, তাদের জীবনের কষ্টের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করে গেছেন। কারণ তারা চান না যে তাদের জীবনে যে ধরনের কষ্টকর সময় তারা পার করেছেন, যে কষ্টের সময়গুলো এবং ভুল চিকিৎসার কারণে বা সঠিক চিকিৎসাটা সঠিক সময় না পাওয়ার কারণে তাদের জীবন থেকে যে সুন্দর সময়গুলো হারিয়ে গেছে সেটা যাতে অন্য কারো জীবনে কখনো না ঘটে। আমার সাথে যিনি বসে আছেন আমাদের আজকের অতিথি, একদম ইয়াং একজন মানুষ, স্পোর্টসম্যান, খেলাধুলা করেন, স্বাভাবিক সব কাজকর্ম করতেন, খুবই আর্লি স্টেজে ওনার আর্থ্রাইটিস ধরা পড়ে। মূলত ওনার ছিল অস্টিও আর্থ্রাইটিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই দুইটা আর্থ্রাইটিসে উনি আক্রান্ত ছিলেন। এবং এই আর্থ্রাইটিসটা প্রথমে উনি বুঝতে পারেননি, প্রথম জীবনে উনি বুঝতে পারেননি, বাট হঠাৎ করে একটা ছোট্ট দুর্ঘটনা থেকে প্রথম উনি আসলে জানতে পারেন। এবং তারপর থেকে এই ব্যথার সাথে ওনার যুদ্ধ, প্রথমে একটা নির্দিষ্ট জায়গায় ছিল, একটা সময় সেই ব্যথাটা পুরো শরীরে ছড়িয়ে পড়ে। এবং আজ পর্যন্ত উনি কিন্তু এই সমস্যার কারণে উনি এখনও বেকার আছেন, কোনো কাজ করতে পারছেন না, এবং কোনো কাজ করার যে সাহস সেটা ওনার অনেকটা হারিয়ে ফেলেছে শুধুমাত্র একটি সঠিক চিকিৎসার কারণে। দর্শক আসুন আমার এই ভাইয়ের সাথে একটু কথা বলি, কী হয়েছিল ওনার জীবনে, পুরো ঘটনাটা একটু আমরা প্রথম থেকে একটু ওনার কাছ থেকে আমরা একটু জানবো আজকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মির্জা ফকির আহমেদ। মির্জা ফকির আহমেদ, বাসা কোথায় আপনার? আমার বাসা কোম্পানিগঞ্জ, নোয়াখালীতে। নোয়াখালী, বৃহত্তর নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জে। কোম্পানিগঞ্জে কোন এলাকাটা এটা? আমাদের কাদের মিয়ার এলাকায়। আচ্ছা, আমরা জানি যে আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস ছিল। জি। কত বছর এই সমস্যাটা নিয়ে আপনি যুদ্ধ করছেন? আমি এটা প্রায় 2014 থেকে আজ দীর্ঘ 9 বছর। দীর্ঘ 9 বছর এর সাথে যন্ত্রণা এবং কষ্ট সইতে মানে সহ্য করে রয়েছি। এখন এমন এক পর্যায়ে আছে এখন আর সহ্য সইতে পারি না, পুরো শরীরে ব্যথা। এখন এই অবস্থা, কাজকর্ম, চাকরি বাকরি কিছু করতে পারি না অসুস্থতার জন্য। আমি কিন্তু একটু জানি আমার প্রায় আরও 2 আর 6 বছর আগে আমি জানি আমার আর্থ্রাইটিস, কিন্তু অনেক ডাক্তার বলে আমার এটা কোনো ট্রিটমেন্ট নেই। এটা নাকি মানে এক একজন এক এক ধরনের মতামত দিচ্ছে, কিছুটা কনফিউজ ছিলেন যে আসলে কি করা উচিত বা আসলে কোনটা সঠিক। আচ্ছা, যখন আর্লি স্টেজে যখন প্রথম আপনি এই সমস্যাটার সম্মুখীন হয়েছিলেন, কী হয়েছিল ঘটনাটা যদি একটু বলতেন? ঘটনা এটা, আমি রাত্রে শুইতেছি, খেলাধুলা করে বাসায় আসি, রাত্রে ঘুমাইতেছি খাওয়া দাওয়া করে, ওটা হঠাৎ করে আমি রাত্রে 2:30 দিকে আমি পা দেখে দাঁড়াতে পারতেছি না। আচ্ছা, মানে আপনি সেদিন ফুটবল খেলেছিলেন? ফুটবল খেলেছি। ফুটবল খেলার পরে আপনি রাতে যখন বাসায় এসে ঘুমাচ্ছেন, রাত 2:00 দিকে আপনি খেয়াল করছেন আপনি আপনার পা নাড়তে পারছেন না। হ্যাঁ, ব্যথার জন্য এবং রক্ত টানে রেখেছে আমি লিগামেন্ট। ওকে, অনেক টান লাগতেছে, পা উড়াইতে পারতেছি না খাট থেকে। ওকে, ওইখান থেকে স্টার্ট মূলত অনেক যন্ত্রণা, ব্যথা। এমন আমার কাছে মনে হয় যে সাপ যেরকম মানুষকে কামড়ে এরকম যন্ত্রণা আমি অনুভব হইতাম। আচ্ছা, ব্যথাটা কি শুধুমাত্র তখন পায়ে প্রথম ছিল? হ্যাঁ, তখন আমার লেফট পায়ে ছিল বেশি, আমার রগের সমস্যা, শারীরিক সমস্যা ছিল। ওইখান থেকে মূলত ওই সমস্যা নিয়ে দীর্ঘ প্রায় 3 বছর পর্যন্ত তারপর ওইখানেই ছিল এই অবস্থায় তখন। আচ্ছা, তো যখন আপনি দেখলেন যে আপনার পায়ের একটা নির্দিষ্ট অংশে ব্যথা, আপনি ডক্টরের কাছে গেলেন, ওষুধ দিল, কিন্তু সেটা কোনো কাজ হচ্ছে না, তখন কি অল্টারনেট অন্য কোনো ডক্টরের কাছে গেলেন? তখন আমি ফার্স্ট টাইম যে ডাক্তারের কাছে গেছি ওখানে আমি ভালো ছিলাম, 1 বছর পুরোই ভালো সুস্থ, মানে ওষুধ খাচ্ছেন দেখছেন যে ভালো আছে, ভালো আছে। তখন আমি আর ওষুধ খাই না, 1 বছর ওষুধ খাই না, খেয়ে ভালো ছিল, অনেক সুস্থ ছিল। হুট করে আবার হয়ে গেল, আবার ওই যে একই জায়গাতে ব্যথাটা চালু হয়ে গেল। আচ্ছা, তারপর থেকে অনেক ডাক্তার, যেমন অনেক ভালো ভালো ডাক্তার দেখাইছি আমি, ওরা বলতেছে আমার এটা কখনো নাকি ভালো হবে না, ইভেন এটা কোনো ট্রিটমেন্ট কিংবা মেডিসিন এখন আবিষ্কার হয়। আচ্ছা, খুবই হতাশ বলতে ভাই বিশ্বাস করবেন, আমি এমন এক অবস্থায় আছি, আমি খুবই মাধ্যমিক ফ্যামিলি ছিলাম, আমার বাবা মা আমাকে অনেক আদরে বড় দিচ্ছিল আপনি, কিন্তু আমার কাছে এমন এমন সময় মনে হয় আমি
আত্মহত্যা করে মরে যায়। আমি এমনকি আমার পকেটে একটা সিরিজও ছিল প্রায় এক মাস দুই মাসের মতো, সাহস করে যে আমি সিরিজ পুশ করে মারা যাবো, আমি আত্মহত্যা করব, কিন্তু সাহস পাই না যে আখেরা থেকে আমি জবাব কে দিব আল্লাহকে যে আমি অসুস্থ দিয়েছি তোমাকে সুস্থ করব, তুমি কেন আত্মহত্যা করলা, এদিকেও ফাইলাম না সেদিকেও ফাইলাম, তো কোন দিকে লাভ হবে, এরকম ডিসিশন আমার অনেক ছিল, কিন্তু আমি পারিনি, আমার সাহসে দিইনি যে আমি মারা যাবো আত্মহত্যা করে। মানে এই আত্মহত্যার প্রবণতাতে কেন আসলো জিনিসটা কি, এরকম যে চিকিৎসা করছেন কিন্তু দেখছেন কোনো ভালো হচ্ছে না, আর সবার কাছে যেমন আমি অপ্রতিবিম্ব মানে অবহেলার পাত্র হয়ে গেছিলাম, বন্ধু বান্ধব মানে একটা সময় যেখানে সবার খুব, আপনি যেটা কিছু আগে বলেছেন খুব আদর করে সবাই আপনাকে বড় করেছে, খুব আদর পেয়ে আপনি বড় হয়েছেন, সেই আপনি হঠাৎ করে দেখছেন যে সবার অবহেলার কারণ মনে হচ্ছে যে আপনি সবার গলগ্রহ হয়ে আছেন, যে সবার সাহায্য ছাড়া আপনি চলতে পারছেন না, একটা বোঝা হয়ে গেছে। আমি আমি অনেক সময় ছিল আমি টোটালি হাঁটতে পারতাম না, টোটাল বসতে বসাতে উঠতে পারতাম না, হাঁটতে পারতাম না, ইভেন বিছানা থেকে পর্যন্ত পিটা যেতে পারতাম না, উঠতে পারতাম না, এত প্রচুর পরিমাণ ব্যথা পায়, যার ব্যথা সে অনুভব যখন করে সে জানে, অন্য কেউ করতে পারে না। আপনি যেটা বলেছিলেন যে প্রথমে আপনার পা দিয়ে শুরু হয়েছিল ব্যথাটা, তো এই পুরো শরীরে ব্যথাটা কতদিন আগে থেকে ছড়িয়ে আছে? এই পুরো শরীরে ইভেন 6 মাসের মধ্যে, মানে এত খারাপ অবস্থা হয়ে গেছে যে যেই মানুষটা একটা সময় খেলাধুলা করতেন, ফুটবল খেলতেন, স্পোর্টস করতেন, পড়াশোনা করতেন, এখানে ওখানে সব জায়গায় দাপিয়ে বেড়াতেন। আমি অনেক দৌড়ে দৌড়ান ফার্স্ট রাউন্ডে ছিলাম, কিন্তু 400 মিটার 800 মিটার করতে আমি ফার্স্ট হতাম, সব সময় আমি ফার্স্ট হতাম দৌড়া দৌড়তে, এখন কিন্তু দৌড়তে দৌড় থাক আমি জোর করে একটু হাঁটতেও পারতাম, হাঁটতে পারি না। মানে সেই মানুষটা হঠাৎ করে দেখছেন এখন আর আপনি বিছানা থেকে কারোর সাহায্য ছাড়া উঠতে পারছেন না, বাথরুমে যাবেন আপনাকে কাউকে ডাকতে হচ্ছে, এক গ্লাস পানি খাবেন আপনাকে ডেকে ডেকে দিচ্ছে, সে যদি না আসতে পারে আপনি না খেয়ে আছেন, এরকম অবস্থা, প্রচন্ড যন্ত্রণা ভাই। এই 9 বছর আমি অনেক যন্ত্রণা অনুভব করতেছি, মানে প্রচুর কষ্ট পুরো শরীরে, এবং আমার গলাতে, আমি এমনকি আমার চুলের চুলকে মুট করে ধরে আমি এক বালিশ থেকে আরেক বালিশে নিতে হইতো, একদম প্রচন্ড ব্যথা, কেউ আমার আমার বাগিনারা মানে বাগিনা বাগিনা কেউ যদি আমার উপরে জাফায় পড়ে আদর করে আমি নিতে পারিনি, মানে প্রচন্ড ব্যথা লাগে, মানে মনে হতো আপনাকে ধরলেই আপনি ব্যথা পাচ্ছেন, এত একটা অবস্থা। আদর করে হয়তো বাইরে আসতেছে মামার কাছে মামারে ধরার জন্য, কিন্তু আমি ব্যথা পাইতেছি, প্রচুর ব্যথা পাইতেছি। এই সময়টা মানে ধৈর্য শক্তি সবকিছুই প্রায় শূন্যের কোঠায় পৌঁছে গিয়েছিল, সবকিছু শেষ, কখনো যে আপনি স্বাভাবিকভাবে ফিরে আসতে পারবেন এটা কখনো আপনি কল্পনায় ভাবতে পারিনি, মানে আমি যে স্বাভাবিক হব কিংবা চাকরি বাকরি করতে পারবো, সবাই বলতেছে আমি নাকি সুস্থ হব, আমার রিটায়ার কোনো ট্রিটমেন্ট নেই। আমরা এই সময় দেখতাম যে মানে মানুষ অনেকটা মিরাকেলের দিকে মানুষ তাকিয়ে থাকতো, যে এরকম যদি হয় যে আমি হয়তো সকালে ঘুম থেকে উঠলাম, উঠে আমি দেখলাম যে আমি সুস্থ হয়ে গেছি, এরকম যদি কখনো আমার জীবনে ঘটে, আমি ঘুমানোর সময় রাত্রিবেলা সবসময় বলি যে আল্লাহ আমি যাতে ঘুম থেকে উঠে দেখি আমি সুস্থ হয়ে গেছি, আগের মতো স্বাভাবিক হয়ে গেছি, দৌড়াদৌড়ি খেলাধুলা করতে পারতেছি, সবসময় বলি, কিন্তু আল্লাহ পাকের রহমত সব, আল্লাহ পাকের রহমত দয়া ছাড়া কখনো মানুষ সুস্থ হয় না, এখন আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ পুরোটাই সুস্থ, ভালো আছি আল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে তাহলে এই যে স্যারের কাছে আসলেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা পেইন প্যারালাইসিস এন্ড রিয়াফিজ স্পেশালিস্ট, স্যারের সন্ধান কিভাবে পেলেন, যে এই জায়গায় আসলে এই চিকিৎসাটা হয়? স্যারের সন্ধানটা আসলে আমি গত 2 মাসের মধ্যে পাইছি, আমি আপনার অনেক ভিডিও অসংখ্য ভিডিও দেখেছি, আমি অনেক রোগী ভালো হচ্ছে ইনশাআল্লাহ, অনেকের সাক্ষাৎকার দেখেছি, সাক্ষাৎকার দেখেছি আমি স্যার, ইভেন এই যে লাইভ প্রোগ্রাম চলে টিভিতে ওইগুলো অনেকগুলো দেখেছি, প্রায় 2014 সালে যখন করেছে ওইগুলো দেখেছি, তখন থেকে ডিটারমাইন যে আমার মাইন্ডে আসবে যে আমার আমার ব্যথার সাথে ওগুলো অ্যাডজাস্ট মিলে যাচ্ছে অনেক কিছু অনেক কিছুই, তখন আমি ভাবলাম যত টাকা তার জীবনে শেষ চিকিৎসা একবার করুন, আমি আর মানে মারা গেলে মারা যাবো, জীবনে শেষ চিকিৎসাটা করে দেখি, তখন এখানে আমি ঠিকানা নিয়ে আসলাম, আমি আসতে আসলে অনেক কষ্ট হয়েছে আমার, প্রায় 2 মাস সময় লাগিয়েছে আমি টাকা পয়সা ম্যানেজ করতে, সবকিছু অ্যারেঞ্জ করে ম্যানেজ করতে, আর্থিকভাবে একবারে দুর্বল, আমার প্রায় 13 লক্ষ টাকার উপরে আমার ট্রিটমেন্ট খরচ হয়ে গেছে, কিন্তু কোথায় ভালো হয়নি, কোনো উপকার পাইনি, কোনো প্রায় 13 লক্ষ টাকা, অনেক প্রায় 13 লক্ষ টাকা আমার ফ্যামিলির অর্থ লস, আমি কোনো কিছু করতে পারতেছি না, তখন আপনার অসংখ্য ভিডিও এবং স্যারের মেয়ের লাইভ দেখতাম, আমি আমার কাছে বিশ্বাস হতো যে আমি ইনশাল্লাহ সুস্থ হবো হয়তো, তো সেখান থেকে এখানে আসা স্যার, অফিসে রেজিস্ট্রেশন কল দিয়ে আমি জিজ্ঞেস করলাম উনি কখন বসে স্যার, ওনার বললো আপনি যে কোনো মধ্যে আসতে পারেন, শুক্রবার ছাড়া সবসময় স্যারকে পাবেন, তা এখন এখানে এসে আমি আজ 9 দিন ঘুরতেছিলাম, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি সুস্থ হয়ে গেছি।
যদিও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমি কঠিন কোনো রোগ থেকে আল্লাহ আমাকে সুস্থতা দান করেছে, তবে আমার কাছে মনে হয়েছে যে যারা কেউ যদি এসব রোগে আক্রান্ত থাকে সরাসরি সময় নষ্ট না করে সরাসরি স্যারের সাথে দেখা করার জন্য আপনি ট্রিটমেন্ট গ্রহণ করার জন্য ধন্যবাদ আপনাকে। আমি আসলে কিছুটা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম ওনার কথা। দর্শক দেখুন, মানে আসলে এক বুক দীর্ঘ নিঃশ্বাস, কষ্টটাকে একবার চিন্তা করতে পারেন। উনি বেশ কিছু কথা বলেছেন, একদম পুরো হৃদয়ে ছুঁয়ে যায় কথাগুলো, কতটা মর্মস্পর্শী যে মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসে তার নিজেকে। একটা মানুষ কখন তার নিজেকে ধ্বংস করে দিতে চায়, কখন সে আত্মহত্যা করতে চায়, যখন সে আর পারছে না, এই গ্লানি বলেন, কষ্ট বলেন, ব্যথা বলেন, পছর উপর পছর যখন আর সহ্য করতে পারে না, ঠিক তখন। তারপরেও আল্লাহ তাকে সুমতি দান করেছেন, আল্লাহ ধৈর্য দিয়েছেন, উনি বিপথে যাননি, উনি সার্চ করেছেন, খুঁজতে শুরু করেছেন কোথায় ভালো চিকিৎসা আছে, আল্লাহ তাকে পথ দেখিয়েছেন। আমার ভাইটি এখন সুস্থ আছেন, ভালো আছেন, মাত্র 9 দিনে, 9 বছর এবং 9 দিন। দর্শক আপনারাই বিচার করুন, আপনারা কী চান, একবার অন্তত চেষ্টা করুন না সুস্থ হতে পারি কি না। আমরা কেন আমরা অসুস্থ থাকব, হতে পারে সেটা আমার ভাই, আমার বাবা মা, আমার পাশের বাসার কোনো আত্মীয় বা আমার কোনো একজন প্রতিবেশী, হয়তো আপনার যদি জানা থাকে দীর্ঘদিন যাবত এভাবে অসুস্থ হয়ে পড়ে আছেন, অন্তত একবার আসুন, অন্তত আমরা চেষ্টা করে দেখতে পারি, হাসি ফুটিয়ে তুলতে পারি কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।